কখনো এতটাও চুপ থাকা উচিত নয় যে সেটা আপনার দুর্বলতা হয়ে যাবে। ঠিকই বলে, কারোর উপরে খুব বেশি অভিমান করে থাকা উচিত নয়। কিন্তু যখন সামনের জনের আপনাকে কোনো প্রয়োজন নেই, তাহলে জোর করে সম্পর্ক টিকিয়ে রেখে কি লাভ? জোর করে কারোর জীবনে থাকার থেকে ভালো হলো আপনি নিজেকে সামলে নিন এবং তার জীবন থেকে দূরে চলে যান। যারা আপনার প্রশংসা করে তারা আপনাকে অবশ্যই চেনে, কিন্তু যারা আপনাকে নিয়ে চিন্তা করে তাদেরকে আপনাকে চিনতে হবে। জীবনে ভালো খারাপ সময় আসার পরেও যে আপনার হাত ছেড়ে যাবে না, আপনার ভালো সময়ে আপনি কখনোই তার হাতটা ছেড়ে দেবেন না। ভরসা যদি আপনার নিজের উপরে থাকে, তাহলে সেটা আপনার শক্তি হয়ে যাবে। আর ভরসা যদি আপনি অন্যের উপরে করেন, তাহলে সেটাই আপনার দুর্বলতা হয়ে যাবে। তাই সবসময় নিজের উপরে ভরসা করুন। এক বছরে 50টা বন্ধু তৈরি করা বড় ব্যাপার নয়, কিন্তু 50 বছর ধরে একটি বন্ধুকে টিকিয়ে রাখা অনেক বড় ব্যাপার। দুঃখ এটা নয় যে সময় সাথে ছিল না, দুঃখ তো এটা যে যাকে নিজের থেকে বেশি ভরসা করেছিলাম খারাপ সময়ে সেই সবার আগে হাতটা ছেড়ে চলে গেছিল। কষ্ট তো সবারই হয়, কিন্তু কিছু লোক এমন আছে যারা তাদের নিজের কষ্টকে লুকিয়ে রেখে হাসতে জানে, নিজের কষ্টকে লুকিয়ে রেখে জীবনে বাঁচতে জানে। একটি মিথ্যাবাদী লোকের সবথেকে বড় শাস্তি হলো যখন সে সত্যি কথা বলে, তখনও তার কথাকে কেউ বিশ্বাস করে না। ভালোবাসা ও মৃত্যুর মধ্যে একটি মিল আছে, এই দুটোই না বয়স দেখে, না সময় দেখে, আর না জায়গা দেখে। যে কোনো সময় এই দুটো জিনিস আপনার কাছে চলে আসতে পারে। আজ যারা কাছে এসে এটা দেখায় যে তারাই আমার সবথেকে বেশি আপনজন, জীবনে যখন খারাপ সময় আসে এরাই বুঝিয়ে দেয় তারা আপনজন ছিল না, তাদের কাছে আমি কেবল প্রয়োজন ছিলাম। শ্মশানে গেলে আপনি দেখতে পাবেন সেখানে এমন হাজারো লোকের চিতা আছে যারা মনে করত তাদের ছাড়াই পৃথিবী চলবে না। তাই কখনোই অহংকার করবেন না, কারণ আপনি থাকেন বা না থাকেন এই পৃথিবী কখনোই দাঁড়াবে না। অলসতা থেকে সবসময় সাবধানে থাকবেন, কারণ আপনি যদি অলসতাকে আজকের দিনটা দেন, তাহলে এ আপনার কাছে থেকে আপনার আগামীকালকেও কেড়ে নেবে। তাই অলসতা থেকে দূরে থাকুন। কেবলমাত্র একটি অজুহাতের প্রয়োজন, কারোর সাথে থাকার জন্য এবং কারোর সাথ ছেড়ে যাবার জন্য। আজকের এই পৃথিবীতে যে মানুষটির মন যত বেশি পরিষ্কার হয় তাকেই সব থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়। পৃথিবী খারাপ হলে হতে দিন, আপনি কেবল আপনার সঙ্গে এবং আপনার আপনজনের সঙ্গে ভালো হয়ে থাকুন। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একে অপরের জন্য হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। মিথ্যা কত আজব, আপনি নিজে বললে ভালো লাগে আর অন্য কেউ বললে রাগ হয়। সবশেষে আমার পক্ষ থেকে, কখনোই কারোর খারাপ সময় দেখে হাসবেন না, কারণ এই সময় সবার চেহারা মনে রাখবে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।